আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে টাকি মাছের ভর্তা, একদম হোটেল স্টাইলে তৈরি করব, যেভাবে হোটেলে তৈরি করে। আর যারা হোটেলে একবার খেয়েছেন তারা তো অবশ্যই এই ভর্তার গুণাগুণের কথা জানা আছে। তো আজকে এই ভর্তার রেসিপিটাই আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে এই মজার বা দারুণ স্বাদের ভর্তার রেসিপি। তো এখানে আমি ভর্তার জন্য জ্যাঁতা মাছ নিয়েছি। আমাদের দেশ গ্রামে এই মাছগুলো সবসময় সারা বছর পাওয়া যায়, জিওল মাছ। তো এখান এই মাছটা আমি এখন ভালোভাবে কেটে ধুয়ে লবণ দেওয়া পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি ফিরে আসছি মাছটা কেটে ধুয়ে। মাছটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাছ নিয়েছি আমি আটটা। তো এই মাছটা এখন আমি একটু মাখিয়ে নিব। তো আগে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কমই দিতে হবে যেহেতু এটা ভর্তা। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনার চাইলে মরিচের গুঁড়াটা আরও বেশি দিতে পারেন, আমি আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে মাছের অনুমানে যা লাগবে তাই দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি ভালোভাবে এটা মাখিয়ে নিব। তারপরে প্রতিটি মাছের গায়ে গায়ে এভাবে দিতে হবে। আমি কিন্তু ভালোভাবে মাছটা কেচে নিয়েছি, ভিডিওতে দেখে বুঝতে পারছেন বলে সব কিছু বোঝানো সম্ভব না। তবে আমি এইভাবে প্রতিটা মাছের গায়ে গায়ে দিয়ে দিব, যেগুলো আমি কেটে নিয়েছি এই যে সাইডগুলা ছুরি দিয়ে বা বটি দিয়ে, যেটাতেই যা যেভাবে সুবিধা এভাবে কেটে নেবেন। এইগুলাতে আমি ভালোভাবে ভিতরে মশলাটা দিয়ে দিব। এভাবে সবগুলা মাছ আমি মাখিয়ে নিব। মাছটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, তবে মাছটা কিন্তু অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, কারণ মাখার পরও কত শুকনা মাছটা। তো এখন মাছটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি চুলায় ভাজতে চলে যাব। 10 মিনিট পরে আমি চুলায় চলে আসলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য। তবে মাছটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, তাহলে বেশি মচমচে হয়ে যাবে। তেলটা গরম হলে এখন আমি মাছটা দিয়ে দিব। আমি এখন হাতাটা ধরে একটু ঘুরিয়ে তেলটা ছড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছ। মাছগুলো মুটকোটা একটু জলসিয়ে ভাজিয়ে নিব, তবে বেশি মচমচে করলে কিন্তু মাছগুলো বাছা যাবে না। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছটা আমি ভেজে নিব। মাছটা আমি ভেজে নিয়েছি, তো মাছটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, তাহলে কাঁটাগুলো বাছতে অনেক কষ্ট হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন যে মাছটা আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। এখন মাছটা আমি উঠিয়ে নিচ্ছি, মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করতে হবে মাছটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে খুব ভালোভাবে কাঁটাটা সাবধানের সাথে বেছে নিতে হবে, একটু সময় করে। তো অপেক্ষা করছি মাছটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি একই প্যানের ভিতরে 10-12টা শুকনো মরিচ, কারণ জালটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আমার মাছের পরিমাণ বেশি, তাই আমি জালটা এই পরিমাণে মরিচটা দিয়েছি। আর আমার যে পরিমাণে মাছ নিয়েছি এই পরিমাণে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়েছি। পরিমাণে যদি আপনার মাছটা একটু বেশি নেন তাহলে আর একটু অবশ্যই বাড়িয়ে দিবেন, আর কম নিলে একটু কমিয়ে নেবেন। এখন মরিচটা ভেজে নিচ্ছি আমি। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া, চিকন করে কুচি নিয়েছি। এটা আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি এরকম করে ভেজে নিয়েছি একটু নরম করে। তো এখন আমি দিয়ে দিব মাছটা, কারণ ধৈর্যের সাথে কিন্তু মাছগুলা বেছে নিতে হবে। দেখি বুঝতে পারছেন যে ভাজাটা কেমন হয়েছে। এখন আমি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি।
আটা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাছটা আমি চুলা জালটা মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নেব একদম লাল লাল করে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সরিষার তেলটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে বেশি খান একটু বাড়িয়ে দিবেন আর যে কম খান একটু কমিয়ে দিবেন। তবে সরষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এই বর্তাতে, তাহলে যে একটা আসল টেস্ট সেটা পাওয়া যাবে না যদি না দেন। আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, এটা শুধু আমি ভেজে নিব। আমি এরকম করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন দেখি এরকম করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়েছি। এখন আমি এই মরিচ আর মাছগুলো ভালোভাবে বর্তাটা শিলপাটায় তৈরি করব। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডও করতে পারেন, তবে শিলপাটায় তৈরি করলে বর্তার যে একটা আসল টেস্ট বা যে একটা মজা সেটা অবশ্যই পাওয়া যাবে। আমি বর্তাটা শিলপাটায় তৈরি করব। তো বানানোর প্রসেসটা আমার মতে সবারই জানা আছে। তো এখন আমি মরিচটা আগে বেটে তারপরে মাছগুলা হালকাভাবে একটু বেটে বানিয়ে নিব, তবে বেশি মিহিন করা যাবে না, আমি অবশ্যই দেখাবো। তো চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য, ভিডিওটা আর বড় করলাম না। ভর্তাটা আমি পাটায় বেটে নিয়েছি, তবে লবণটা চেক করে নিয়েছি ঠিক আছে। আমি এরকম করে বেটে নিয়েছি, বেশি মিহিন করা যাবে না, জাস্ট একটা বাটা দিলেই হবে। অবশ্যই ভর্তাটা পরিবেশনের আগে ধনিয়া পাতাটা মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ধনিয়া পাতাটা বেটে নিইনি, শুধু মরিচটা মাছটাই বেটে নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে হাতে একটু সরষের তেল ভরিয়ে ভলের মতন করে গোল গোল করে বানিয়ে নিব ভর্তাটা। ভর্তাটা আমি পরিবেশন করে নিয়েছি। তো আশা করি আজকে এই মাছের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।